প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নাকি স্বামী বিবেকানন্দ নবরূপে অবতীর্ণ হয়েছেন। আজকে এই কথা বলছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র কাজ। স্পষ্টত তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি যে কথা বলছেন যে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছেন, তার কারণ মাতৃবিয়োগের পর নরেন্দ্র মোদী যেভাবে দেশ সেবা করেছেন তাতে তার মনে হয়েছে যে তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী আধুনিক ভারতের বিবেকানন্দ। একবার কি বলেছেন সৌমিত্রকে আপনাদের সামনে রাখি, তারপরে আলোচনা। স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছেন আমার মনে হয়, কারণ স্বামীজি নিঃসন্দেহে, স্বামীজি আমাদের কাছে ভগবান তুল্য, ভগবান যুব সমাজের নরেন্দ্র মোদী। কিন্তু এইদিকেও নরেন্দ্র মোদীজি তার মাতৃবিয়োগের পরে যেভাবে দেশের কাজের জন্য সেবা করছেন, নিজের জীবনটা দেশ সেবায় দিচ্ছেন, তাতে আমার মনে হয় আধুনিক ভারতে নবরূপে স্বামীজি নরেন্দ্র মোদী। কাশ্মীরের বালতালে তুষার ধস, এবং সেই তুষার ধসে একজনের মৃত্যু হয়েছে, যেটা জানা যাচ্ছে বরফ চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হলো কাশ্মীরের বালতালে। গান্ডেরবালে জোড়া তুষার ধসে বিপর্যয়, আরো কয়েকজনের বরফের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, তৈরি রাখা হয়েছে মেডিকেল টিম। কাশ্মীরের বালতাল এবং সেখানে তুষার ধস, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে তুষার ধসে চাপা পড়ে এক শ্রমিকের ইতিমধ্যেই মৃত্যুর খবর রয়েছে, তবে আরো কয়েকজনের সেখানে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। গান্ডেরবালে জোড়া তুষার ধস এবং সেখানে বিপর্যয় নেমে আসে বরফে চাপা পড়ে এক শ্রমিকের ইতিমধ্যেই মৃত্যুর খবর রয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শ্রমিক সন্দীপ, এক শ্রমিকের মৃত্যুর খবর রয়েছে এবং আরো কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা আছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সন্দীপ? দেখো, গান্ডেরবালে জোড়া তুষার ধসের ঘটনা ঘটেছে, বালতালে আজকে সকাল দ্বারা পরপর অল্প সময়ের ব্যবধানে দুটি তুষার ধসের ঘটনা ঘটে এবং সেই তুষার ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বরফ চাপা পড়ে, সেরকমটাই কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, সেনাবাহিনী উদ্ধার কার্য নেমেছে এবং বড়সড় এই তুষার ধস ঘটনার পর আর কে চাপা পড়ে রয়েছে, কতজন চাপা পড়ে রয়েছে সে বিষয়টা এখনো নিশ্চিত নয়। উদ্ধার কাজে আধুনিক প্রযুক্তির সাহায্য দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং সেই উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে শ্রমিকের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর, দেহ উদ্ধার এখনো পর্যন্ত হয়নি। আর কারা কারা নিখোঁজ রয়েছেন স্থানীয় মানুষজনের সাথে কথা বলে সেই তালিকা প্রস্তুত করার কাজ চলছে, যদিও এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে আরো অন্তত একজনের চাপা পড়ে থাকার খবর এখনো পর্যন্ত নিশ্চিতভাবে প্রশাসনের কাছে রয়েছে। আর কেউ চাপা পড়ে আছে কিনা সে বিষয়টা খোঁজ খবর শুরু হয়েছে, স্থানীয় মানুষজনের সাথে তারা কথা বলছে।